বিদ্রোহীদের কাছে একের পর এক এলাকা হাতছাড়া হওয়ার পর এবার চরম সেনা সংকটে মিয়ানমার। এমন অবস্থায় সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণার পর দেশটি ছেড়ে পালাচ্ছে হাজারো তরুণ তরুণী। ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় রয়েছেন অনেকে। এমন অবস্থায় দেশটির অভ্যন্তরে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। মিয়ানমারের থাই দূতাবাসে এভাবেই ভিড় জমাচ্ছেন হাজারো তরুণ তরুণী। যে কোনো মূল্যে তারা দেশ ছাড়তে চায়। শুক্রবার 2000-এর বেশি তরুণ থাই দূতাবাসে ভিসার জন্য আবেদন জানান, যাদের বেশিরভাগের চোখে মুখে ছিল ভয় আর আতঙ্কের ছাপ। আমি জানতে সরকার এমন আইনে সত্যি উদ্বেগে রয়েছি, এই আইন আমাদের ভবিষ্যৎ শেষ করে দেবে। জানতে টার্গেট এখন তরুণরা, তাই এই মুহূর্তে আমরা কি করব বুঝে উঠতে পারছি না। জান্তা সরকার তরুণ তরুণীদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দেওয়ার যে আইন করেছে, এতে প্রতি মাসে কমপক্ষে 5000 তরুণ তরুণীকে যুক্ত করার খসড়া শুরু করেছে। এ হিসেবে প্রতি বছর সেখানে সামরিক প্রশিক্ষণ নিতে হবে প্রায় 60,000 তরুণ তরুণীকে। এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশে মিয়ানমারে বেশ কিছু তরুণ তরুণীকে আটক করা হয়েছে। আর জান্তার এমন আইনে অনেক দেশে এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মুহূর্তে জান্তার টার্গেট তরুণরা। এমন পরিস্থিতিতে তারা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তারা যে কোনোভাবে দেশ ছাড়তে চাইবে আর এতে সংকট ভয়াবহ হবে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। বিশ্লেষকরা এও বলছেন, শুধু এই সংকট মিয়ানমারে নয়, প্রভাব পড়বে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে। মাসুদ রানা, নিউজ 24।